গত শুক্রবার রাষ্ট্রপতি পদের জন্য বর্তমান রাষ্ট্রপতির পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ আসমা ফিরোজ সোমবার ছিল রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন দুপুর বারোটার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ হুদার কাছে মনোনয়নপত্র জমা দেন চেয়ে জনগণের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তি আমরা এই মুহুর্তে আর খুঁজে পাই আছে আমাদের অনেকেই কিন্তু আমাদের কাছে মনে হয়েছে তিনি জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এবং সর্বজন একজন মানুষ দল করেও সর্বজনের কাছে শ্রদ্ধাও কারণ রাষ্ট্রপতি তো দলের রাষ্ট্রপতি হবে তিনি হবেন দেশের রাষ্ট্রপতি কাজে আমরা ওই ধরনের একজন মানুষকে আমরা খুঁজে নিয়েছি খুঁজে নিয়েছি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন 8ই ফেব্রুয়ারি বিএনপি চার দুর্নীতি মামলা রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের পাল্টা কোনো কর্মসূচি নেই আমাদের কোনো কর্মসূচি নেই মনোনয়নপত্র যাচাই দিন সাতই ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে দশই ফেব্রুয়ারি ভোট গ্রহণ ফেব্রুয়ারি শাকির আদ্দান চ্যানেল আই ঢাকা